লেখাপড়া করছিস? হুম, গুড গুড, মন দিয়ে লেখাপড়া কর। আমরা করব জয়, সূর্য আজকে আজকে পশ্চিম দিকে উঠেছে। কেন, সূর্যের কি তোর বাবার মতো মাথা খারাপ হয়েছে যে পশ্চিম দিকে উঠবে? স্টপ ইট। আমি তো বুঝতে পারছি না তুই এরকম ফুরফুরা কেন। আমি তো মনে করছি তুই মন খারাপ করে কেন্দে কেটে একদম। সিম্পল, জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টে ফেল, দেখবি জীবন পাল্টে গেছে। মানে মানে আমি ডিসাইড করেছি আমি এখন থেকে আর কোনো কিছু নিয়ে ভাববো না, কোনো কিছু নিয়ে প্রেশার ক্রিয়েট করবো না, নজোড়াজুড়ি যেটা হয় সেটাই হবে। ঠিক কেন? কপাল, ভাগ্য, লাক বলে একটা কথা আছে। লাক আমাকে যেদিকে যেদিকে নিয়ে যাবে, যেভাবে নিয়ে যাবে আমি সেদিকেই যাবো, জোর করে কিছু পেতে চাই না। এর মানে কি তুই বিয়ে করে ফেলবি? তাই তো, করতে পারি আবার নাও করতে পারি। তুই এসব কী বলছিস? হ্যাঁ আমি ডিসাইড করেছি। দেখ, আমার লাকে যদি বাবার পাত্রের সঙ্গে আমার বিয়ে লেখা থাকে তাহলে হবে, আর যদি না থাকে তাহলে শত পাত্র দেখেও কোনো লাভ হবে না, বিয়ে হবে না। ওয়েট ওয়েট, আমি কিছু বুঝতে পারছি না। তাহলে তোর ড্রিমের কি হবে, তোর মিরাকল হিরো? আরে বোকা, আমার জন্য যে পাত্র আমার লাকে লেখা আছে সেই তো আমার মিরাকল হিরো। সে যদি বাবার দেখা পাত্র হয় তাহলে সে, আর যদি বাবার দেখা পাত্র সেই মিরাকল হিরো না হয় তখন সেই মিরাকল হিরো যখন আমার সামনে আসবে তখনই কবুল বলা হয়ে যাবে। বাহ, তুই হঠাৎ নেগেটিভ থেকে পজিটিভ মাইন্ডের মানুষ হয়ে গিয়েছিস কীভাবে আমি বুঝতে পারছি না। মানে এরকম ইউটার্নটা মানে কীভাবে আমাকে একটু বলবি? ঘটনা খুবই সিম্পল, জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলেছি। সত্যি মানে তোর এই চেঞ্জ দেখে আমার খুব খুশি লাগছে। মানে জীবনে প্রথম, এই প্রথম আমি আমার বড় বোনের কাছ থেকে কিছু শিখতে পেরেছি। এই প্রথম? বাট স্টিল আই এম ওয়েটিং ফর মাই মিরাকল হিরো। আই নো হিল কাম মিরাকলি। বাহ, পজিটিভ মাইন্ড তুই। I'm shocked.